পাহাড় থেকে সমতল, সাগর পার থেকে সাগর মাঝের দ্বীপ, কিংবা বিল থেকে ধানি জমি, কোথায় নেই পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের জমি। এখন পর্যন্ত রাজধানী ঢাকা, গাজীপুর সহ দেশের অন্তত 10টি জেলায় বিপুল পরিমাণ জমি ও সম্পদের হদিস মিলেছে বেনজির ও তার পরিবারের সদস্যদের। দুদকের আবেদনের প্রেক্ষিতে গত 23 ও 26 মে দুদফায় ঢাকা, সাভার, গোপালগঞ্জ ও মাদারীপুরে বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা শত শত একর জমি সহ অন্যান্য সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশরামস জুগলুল হোসেন। বিপুল পরিমাণ এই সম্পদের রক্ষণাবেক্ষণে কি হবে, মানুষের মনে সেই প্রশ্ন ঘুরছিল কয়েকদিন থেকেই। অবশেষে জব্দ করা সেই সম্পদ দেখভাল ও রক্ষণাবেক্ষণের জন্য আজ প্রশাসক নিয়োগের অনুমতি দিয়েছেন একই আদালত। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, দুদকের অনুসন্ধানী কর্মকর্তা হাফিজুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে বেনজির ও তার স্ত্রী কন্যাদের মালিকানায় থাকা সম্পত্তি দেখভালের জন্য মাদারীপুরের জেলা প্রশাসক, সাভারের ইউএনও ও গোপালগঞ্জের জেলা প্রশাসককে তত্ত্বাবধানের জন্য নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়াও বেনজিরের গোপালগঞ্জের মৎস্য খামারের জন্য নিয়োগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেলা মৎস্য কর্মকর্তাকে। রিসিভার অ্যাপয়েন্টমেন্ট করছে, আদালতের আদেশে রিসিভার নিয়োগ হয়েছে। এখন রিসিভার টাইম টু টাইম এটা ওনার রিসিভারের তত্ত্বাবধানে থাকবে এবং আদালতকে সময় মতো রিপোর্ট দিবে। দুদক এখন পর্যন্ত বেনজির ও তার পরিবারের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে 621 বিঘা জমি, সাভারে প্রায় 1600% জমি, 19টি কোম্পানির শেয়ার, গুলশানের 4টি ফ্ল্যাট, 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব ও শেয়ার ব্যবসার 3টি বিও হিসাব পেয়েছে। আদালতের আদেশে এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তদন্তের মুখে থাকা বেনজির গত 4 মে ব্যাংকের সব টাকা তুলে ও কিছু সম্পদ বিক্রি করে সপরিবারে দেশ ছেড়েছেন বলে একাধিক মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে। আজ দুদকে বেনজিরের হাজির হওয়ার কথা থাকলেও গতকাল আইনজীবীর মাধ্যমে বেনজিরের স্ত্রী ও সন্তানদের আগামী 9 জুন দুদকে তলব করা হয়েছে। তারা সেই সময় মতো হাজিরা দেবেন কি না তা নিয়ে এখন পর্যন্ত জানা যায়নি কোনো তরফ থেকেই। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।